তো বড় ভাই, আমি যে আজকে ভিডিওটা নিয়ে আসছি সেটা তো দেখে অবশ্যই বুঝতে পারছো, যে সামনে লেখা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ভিডিওটা আমি কি বলতে চাইছি আর কি জন্য ভিডিওটা দেখাতেছি আর কিসের জন্য এই ভিডিওটা। তো এই ভিডিওটা হচ্ছে যে আগের আমি ভিডিও যে দিয়েছি সেই ভিডিওই, সেটা হচ্ছে বলবনের ভিডিও। যেহেতু এটা শ্রাবণ মাস, এটা হচ্ছে শ্রাবণের 5তম রবিবার। এই ভিডিওটা হচ্ছে শ্রাবণের 5তম রবিবার বলবন যাত্রার যে একটা ভাণ্ডারা করা হয়েছে, যে পুরুলিয়া শিমুলিয়া কংসাবতী যেটা কাঁসাই নদী নামে পরিচিত, সেই নদীতে ভিডিও আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। তাহলে এই ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে যাবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। তো বড় ভাই, তোমাদেরকে আজকে একটা কথাই বলবো আমি, যে আমার ভিডিও তোমরা দেখো, লাইকও করো কিন্তু কমেন্ট করো না। তো আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা ভিডিওটা দেখে কমেন্ট অবশ্যই করবে, কারণ যেহেতু আমি ভিডিওটা করি, তোমরা যে আমার ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগে কি মন্দ লাগে তোমরা কমেন্ট অবশ্যই জানাবে। যদি আমার ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে বলবে যে আর একটু অন্যরকম ভিডিও দাও, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য এই ভিডিওটা দেবো। তাহলে তোমরা কি করবে, কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে। আর যারা আমার নতুন চ্যানেল হয়ে থাকবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এটা বড় ভাই, এটাই আমি রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাপোর্ট করবে, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারি। আর তোমরা যদি না সাপোর্ট করো তাহলে কে করবে? তাই আমি এটাই রিকোয়েস্ট করে আজকে মানে মাসমটা হচ্ছে মেঘলা অবস্থা, তো লোকজন হয়তো খুব কম হতে পারে। তো যাই হোক, আমি এখন ঠিক মতো বলতে পারছি নাই, সন্ধ্যাবেলা হয়ে এলো তো মানুষজন আসা শুরু হয়ে গেছে, তো এখন আমি তো বলতে পারছি না। তো ভিডিওটা দেখে চলো, ভিডিওটা দেখে বুঝতে পারি। Thank you.
ঘুরে গেলাম।